এবং সেকেন্ড হাফে সেই ডমিনেশনটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকেই বারবার আসছে। ইমানুয়েল তিনি পানি জোরে মার দিয়ে বাতে ক্যাপ্টেন সুলে তিনি করলেন গোলটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। একটা শট ম্যাচের এখনো অনেক কিছুই বাকি, এই ফাইনাল শেষ হয়নি, এই ফাইনাল এত তাড়াতাড়ি শেষ হতে পারে না। সুলেমান দিয়াবাতে সেই জবাবটা দিয়ে জানান দিলেন সবাইকে, আবাহনী গ্যালারি এখন স্তব্ধ, মোহামেডান গ্যালারি জেগে উঠেছে নতুন করে। আমি বলছিলাম যদি কেউ এই ম্যাচে ফেরাতে পারে মোহামেডানকে তাহলে সেই নামটা সুলেমান দিয়াবাতে, এবং মোহামেডানের নাম্বার টেন সেই কাজের কাজটাই করে দিলেন সেকেন্ড হাফের এগারো মিনিটের ভেতরেই। সেকেন্ড হাফের শুরু থেকে গোলটা মোহামেডানের আশি আশি করছিল, অবশেষে আসলো এবং ম্যান অফ দ্য ড্যান সুলেমান দিয়াবাতে। সেই জায়গায় কামরুলের একটা ভালো সেট আপ ছিল, সেই সেট আপটা যখন আসলো সেখানে হেডারটা ঠিকঠাক হয়নি আলমগীরের, সেই হেডারটা থেকে কিন্তু ফিরতি বলটা একেবারে ওপেন চলে এসেছিল সেখানে সুলেমান দিয়াবাতের কাছে। আপনি বলছিলেন যে একটা ভুল দরকার মোহামেডানের, এবং সেই ভুলটা তারা আদায় করে নিয়েছে, যে ক্রসটা এসেছিল সেটা ক্লিয়ার করতে পারেননি আলমগীর এবং একেবারে মুখে তুলে দিয়েছিলেন সুলেমান দিয়াবাতের। এই জায়গায় সুলেমান দিয়াবাতে ভুল করার পাত্র নন, তিনি যখন বল পান তিনি তখন একটা জিনিসই দেখেন, সেটা হচ্ছে গোল বার, এবং শহীদুল ইসলাম সোহেলের কাছে আর কোনো রকম কোনো সুযোগ ছিল না। দারুণ গোল, হয়তো সেখানে আলমগীরের ভুলটাই চোখে লেগে থাকার মতো। এবং দেখুন তিনি যেই জায়গায় ছিলেন, আরও একটা শট, এবার শহীদুল আলম সোহেলের সেভ, বিপদ এখনো আছে আবাহনীর জন্য, সুলেমান দিয়াবাতে সেই অবিশ্বাস্য কামব্যাক মোহামেডান স্পোর্টিং ক্লাবে, আবাহনী লিমিটেড স্তব্ধ, মোহামেডান গ্যালারি ফেটে পড়ছে উল্লাসে। বাংলাদেশের ফুটবলের কেন এই ম্যাচটাকে বলা হয় সবচেয়ে বড় বিজ্ঞাপন, ইতিহাস ঐতিহ্যের লড়াই, মাঠের 90 মিনিট, সেই 90 মিনিটেও কিন্তু সেটার পুরোপুরি প্রমাণ মিলেছে। এবং দেখুন গ্যালারিতে মোহামেডান সাপোর্টাররা যে জেগে উঠেছে, যেটার জন্য এই একটা ঘন্টা তারা অপেক্ষা করছিল, অবশেষে 5 মিনিটের ঝড় আবহানে কিন্তু লন্ড ভণ্ড করে ম্যাচ এখন আবারও ইকুয়াল। এভাবেও ফিরে আসা যায়, এই কথা যদি কোথাও সত্যি হয় মোহামেডান আজ নতুন করে সত্যি করছে কুমিল্লার এই মাঠে। সুলেমান দিয়াবাতে দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড, ফেডারেশন কাপের টপ স্কোরার, এই আসরে 4টা গোল ছিল, আজকের ম্যাচে 2টা গোল করে সেটাকে হাফ ডজনে নিয়ে গেলেন সুলেমান দিয়াবাতে। ক্যাপ্টেন সুলে একটা মৃত প্রায় ম্যাচে আবারও তিনি প্রাণ ফিরিয়েছেন, সেই জায়গায় বিউটিফুলি কিভাবে পুরো টিম ওয়ার্কটা চলেছে সেটা যদি আপনি দেখেন, অলমোস্ট 1.5 মিনিটের ঘটনা, মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা বলটা কন্ট্রোলে রেখেছিল এবং তারপর দূর থেকে একটা শট আসলো, যে শটটা শহীদুল আলম সোহেলকে সেভ করতে হলো, সেখান থেকে জাফর ইকবাল অন্য পাশে বল পেলেন, বল আবার ঠেলে অন্য পাশে দিলেন এবং সেখান থেকে সুলেমান দিয়াবাতে হেডে আর মিস করলেন না। এই 1v1 মেহেদী হাসান রয়্যাল, তিনি নেমেছেন রাফায়েল অগুস্তোর জায়গায়, সেটআপটা ঠিক, সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিক, ফাইনালের হ্যাটট্রিক, মোহামেডানের আবারও ম্যাচে ফেরা আবাহনী, জবাবটা আবার কিভাবে দেবে। Excellent, excellent finish from Suleiman Diabate. Hat-trick করে ফেললেন বিগ ফাইনালে, এর আগেও ফেডারেশন কাপে তার 4-4টা গোল ছিল একটা ম্যাচে, বিগ ফাইনালে 3-3টা গোল করে তার ট্যালিটা নিয়ে গেলেন 7 নম্বরে। অসাধারণ অসাধারণ ফিনিশিং ফ্রম সুলেমান দিয়াবাতে। আবাহনী ভার্সেস মোহামেডান, সুলেমান দিয়াবাতে 4-3, কোনোভাবে সুলেমান দিয়াবাতেকে আটকে রাখা যায়নি, আটকে রাখা যায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। উঠছে মোহামেডানের সেই সাদা কালো পতাকা এই কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে, এই গ্যালারি আবারও জেগে উঠেছে। আর 15 মিনিটের অপেক্ষা, মোহামেডান যদি এই লিডটা ধরে রাখতে পারে তবে নাটক এমন রকম হচ্ছে এই ম্যাচে, বারবার সেই মুহূর্তগুলো কিন্তু বদল হচ্ছে, আরও কি অপেক্ষা করছে। আর কোথায় যাবে এই ম্যাচ, কোথাকার ম্যাচ কোথায় যাচ্ছে, 2-0 গোলে পিছিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, ধ্বংসযজ্ঞ থেকে সুলেমান দিয়াবাতে দলকে রক্ষা করেছেন, দলকে এগিয়ে নিয়েছেন এই পেনাল্টি থেকে গোল করে। শহীদুল আলম সোহেল একদিকে ঝাঁপ দিয়েছিলেন, দিয়াবাতে মাঝখান দিয়েই মেরেছেন, ধ্বংসস্তূপ থেকে এভাবেই উঠে দাঁড়াতে হয়, সুলেমান দিয়াবাতে লিখছেন মহাকাব্য। সুলেমান দিয়াবাতে, সামনে শহীদুল আলম সোহেল, সুলেমান দিয়াবাতে মোহামেডানের আজকের ম্যাচের নায়ক, এবং সুলেমান দিয়াবাতে শেষ পর্যন্ত যেটা বলেছিলেন সেটা এক্স্যাক্টলি, সুলেমান দিয়াবাতে তিনি ঠিকঠাক জায়গায়, আর কোনো মিস করেননি। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon, follow us on Facebook and Instagram.
Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.